হচ্ছে আমাদের নতুন ভিডিওতে স্বাগত। আমি যে কত সালাম আলাইকুম, আমাদের নতুন ভিডিওতে স্বাগত। আমি যে কত দুর্ভাগ্য যে আমার সুপর খালি ভিডিও বানানোই যায় না। 6:08 বেজে গেছে, আমি 6টার আগে থেকে ভিডিও বানানোর চেষ্টা করতেছি, কোনো না কোনো ঝামেলা হয়। আমরা এই বাসায় থাকবো মানে 7টা পর্যন্ত, এই বাসায় 6:08 বেজে না 6:30 আমাদের সন্ধ্যা পর্যন্ত থাকবো, যেন অনেক জ্বর হচ্ছে ভাই। দেখছেন এটা গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দেখেন ঝড়টা। আমি ভিডিওর জন্য দুর্ঘটনা, আমি ভাবেন না যে আমি অত খারাপ দিই। আমি এটা বলতে চাই যে আপনাদের ওইদিকে হচ্ছে গাছ কিরকম হচ্ছে দেওয়া যাচ্ছে না। সুমালা তুমি এখন আসো না, সুমালাও আসতেছে, আসো। সরি এই ভিডিওটা এরকম করে তুমি, সুমালা আসতেছে গাইস।
সোমালের কিষানের সাথে যোগ হওয়ার পর থেকে কি সোমালা ভিডিও দেখা তখন থাকা আমি এত এত ছোট আমি ঢুকতে পারি না গিয়েটা আমি দেখাচ্ছি কত কত বাবু আমার নাম হলো বাসাটা থাকতে আমার খুব ভালো লাগছে ছাদটা ছাদটার জন্য আমার ছাদটাও একটু প্রবলেম আছে আর আমি আমাদের জন্য নরম একটা ক্যাথা এটা ওন্না ওন্নাকে আমরা ক্যাথা মারছি ভাই তোমার ক্যাথা লাগবে ক্যাথা 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 রে ক্যাথাই বলি আমি ক্যাথাও এখানে কাঁথা আমি নিজে কাঁথা মারছি গাইজ আর গাইজ অনেক মজা লাগতেছে ওইখান থেকে আমাদের বের হয়ে যাবে না সেটা মনে রাখি অনেক বৃষ্টি হচ্ছে আমি দেখতে আমরা দেখছেন বৃষ্টি বৃষ্টি দেখেছো ভাইয়া একটু গরম বাজাবে গরম একুশ মিনিমাম আর পুজো কি থা কি গরম আর গাইস আমার অনেক মজা লাগতেছে আর এই জায়গাটা এত মানে এটা কি গরম হচ্ছে আর বৃষ্টি দেখতে আর এটাও আমাদের একটা ছোট জানাই জানা আছে আমার বাইরের দৃশ্য গাছ আছে কাজ করি ফুলেরটা এখানে রেখে দিলে কেমন লাগবে ফুলের ইয়েটা এই জায়গাটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু একটু দাঁড়া আমি একটু চেক করি চেক একটু প্রবলেম হয়েছে ভাইয়া এইটা দেখা যাচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে না এইটা দেখা যাচ্ছে শুধু এইটা দেখা যাচ্ছে যে এটা টান 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 গাইস গাইস
এখানে একদম করে ফোন দিয়ে রাখি গাইস, এখন হয়তো আমাদের দেখতে পাচ্ছেন না। তো গাইস এমনিতে কারেন্টও নাই সেটা আমরা জানতাম না, কারেন্ট আসে না, কারেন্ট নাই সেটা আমি জানতাম। তুমি আসার আগে কারেন্ট চলে গেছে, তোমার আসার আগে। আচ্ছা এটা এটা আমরা সাজিয়ে রাখবো না, ডেকোরেশন গাইস ডেকোরেশন কি পাওয়া যায় ডেকোরেশন, আপনাকে দেখতে পাচ্ছেন? তোমাকে দেখা যাচ্ছে না তো, তুই দেখতে পিছন দিক থেকে দেখো, পিছন দিক থেকে শুধু দেখা যাচ্ছে রে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো, এই যে ওই যখন তাকাও 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 যাচ্ছে না। আমরা সিধা করে ভিডিও বানাই, আমাদের ঠিক হয়ে সিধা করে ভিডিও বানাই, আমরা আমাদের দিক হয়ে তো ভিডিও বানাতে পারবো না, প্রথম থেকে ভিডিও বানাই এদিকে আরো আরো সরু হয়েছে। গাইস দেখেন ইউটিউবে আধা ঘন্টা হয় নাকি সেটা তো প্রমাণিত হতে পারিনি আমরা, হ্যাঁ এডিটিং কি জানি করার লাগে, হয়তো ক্যামেরা এরকম হয় হ্যাঁ এলে তো ঝাপসা ঝাপসা কেন এরকম কেন ক্যামেরা হোক কেমন কেমন এরকম করি। দেখা যাচ্ছে না এখন না ক্যামেরা আমাদের হাতে নিয়ে রাখি, গাইস বল কি কি বলতেছিলাম। তো গাইস এখন কারেন্ট নাই তাই দেখে আমরা দেখছিলাম যে এখানে বসে বসে টিভি দেখবো যে এই জায়গায় ফাঁকা আছে, তো গাইস আমাদের পক্ষে সম্ভব হলো না, সম্ভব দেখেন সোমা তোমার পুতুল দেখিছো কর, তুমি মেকআপ করো, মেকআপের একটা দেখানো ভিডিও একটু বড় করা যাবে। এই ইউটিউব আবার আরেকটা প্রবলেম আমরা হলো এখানে ভিডিও পোস্ট দিতে পারি না, তাই ইউটিউব আমরা যেগুলো ভিডিও বানাবো সেগুলো ভিডিও হচ্ছে বাড়ির ট্যুর না, কারণ আমরা বাড়ির মধ্যে যদি ঢুকে বানাই তাহলে তো পোস্ট দিতে পারবো না। তো গাইস আমি আটা বারো শুনি এই কথাটা আর ইউজ করবো মেকআপ দাও না। তো গাইস এখন আমি মেকআপ করে দেখাবো, তো ভাইয়া আমার দিকে ধরে থাকো, অন্ধকার তো অনেক। তো গাইস প্রথমে আমরা ইউজ করব পাউডার, অন্ধকার আছে বহুত তুলা নাই, অন্ধকার নাই লাইট দিতে হবে, তো লাইট তো নাই, কিন্তু কারেন্ট নাই, কারেন্ট নাই, কারেন্টের কিছু ব্যবস্থা করতে হবে, লাইটের কিছু ব্যবস্থা করতে হবে, এরকম মেকআপ করো না তো আগে লাইটের ব্যবস্থা করতে হবে। টর্চ লাইট আছে সোমালা? হ্যাঁ টর্চ লাইট আছে, টর্চ লাইট টর্চ হ্যাঁ না নাই নাই শুধু শুধু নানির মোবাইল, একটা নানির ছোট মোবাইলে লাইট আছে, টর্চ লাইট নাই, টর্চ আছে নিশ্চয়ই আছে নাই, কিন্তু আমরা আমাদের কাছে নাই, রেখে দিছে হয়তো, এখন আর আমরা সময় লাগে দেখাতে পাচ্ছি না।
দেখি আমি আলোর মধ্যে যাই, সোমালে একটু আলোর মধ্যে আসো। কেমন স্ক্রিন, এটা কেমন হয়ে গেছে আলোর মধ্যে আসলে অনেক সুন্দর লাগতেছে স্ক্রিনটা, ওরকম হলে আর ওরকম এরকম ওরকম হয়ে গেছে। এই এখন সোমালাকে একটু আসল আমাকে আরেকটু এই যে এইদিকে আসো, এইদিকে তারও জায়গা আছে। আপনার লাইফ না হলেও একটু কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টগুলো দেখব। হ্যাঁ আলো রেস্টুরেন্ট মুড আছে না, আচ্ছা রেস্টুরেন্ট মুড অফ করবো না। তারপর আমাদেরকে এই হালকা একটা কালার নিতে মিশিয়ে গাইস মানে এই ভিডিওর জন্য এইটুকুই, যদি ইউটিউবে এরকম হয় তো গাইস আমি বিদায় জানবো না, এখানেই বিদায় বলে দিচ্ছি, আমি ভিডিও অফ করবো না। যদি ভিডিও চলতে থাকে তাহলে এই ভিডিও আরও হয়ে যাবে বড়ো, দেখা যাবে একটা ক্যামেরার মতো নাকি। বাই বাই এই ভিডিওর জন্য এইটুকু, বাই বাই। গাইস মনে হয় এই ভিডিও এটুকু হবে না, আরও বড় হতে পারবো আমরা, খুশি খবর না। ভিডিও ক্যামেরার মতো এরা হয় না, ক্যামেরার মতো আবার পছন্দ দেওয়া যায় না। এই যে এখানে মাথা ওকে আচ্ছা গায়ে সোমালা লিপস্টিক দিবা না, গাইস এখন আমার দিকে দেখাই। তো গাইস এই বাসার ছাদটা দেখাও। হ্যাঁ আমরা এই বাসা কোন জায়গায় দেখাবো সেটা বাসা বাইরে থেকে আমরা দেখাবো। সরাই ব্যাগটা, আর গান বন্ধ করো তো। এরকম না, তুঝে জব রব তুঝে রব দিখতা হ্যায় ইয়া না মে ক্যা করো, তুঝে জব দিখতা হু ইয়া না মে ক্যা করো। মল্লর পুতুল এটা কিছুক্ষণ আঘাত আহত করছে একটা, আমরা এই যে এই জায়গায় ভিডিও বানাইছি ওটার, একটা নিচে মাঠের ওই মাঠের একটা ভিডিও বানাইছি ছোট বড় ছোট খাটো না, শর্ট ভিডিও না আবার অত বড় ভিডিও না, 10 মিনিটেরও 5 মিনিটের মনে হয়, 7 মিনিটের ভিডিও, 7 মিনিট না। তো গাইস আমি একটা কবিতা বলবো, বলো কি কবিতা। আচ্ছা আমার দিকে দাও, আমাদের ছোট গা
ছোট ছোট ঘর থাকি, সেটা সবে বেলে নাহাই কেউ কর, পাড়ার সকল ছেড়ে মনে হয় ভাই একসাথে খেলি ইয়ার পাঁচ সালে যায়। ঠিকই বলছো, ভালোই বলছো। আমি একটা বলি, ওকে, আমারটা হলো, আমি আমি ক্যামেরাটা আমি ওকে একটু এদিকে আসো ভাইয়া। আমি কোনটা বলি? আচ্ছা এইদিকে আসো ভাইয়া, তুমি এইদিকে আসো। না না না, এইদিকে আচ্ছা এই ভাইয়া কথা করে দিকে ভাইয়া, আরেকটা আলু ওখানে মাথা দেবে, ওখানে তুমি যে যে কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশেতে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারা আকাশেতে, মনে সাত কালামে ফুরে যায় একেবারে উড়ে যায়, কালামে ফুরে যায় একেবারে উড়ে যায়, কোথাও পাবে আকাশে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল 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 পাতাতে ইচ্ছাটি মেলে তার, সারাদিন ঝরঝর থরথর কাপে পাতা পত্র রোডে যারা ভাবেও মনে মনে ভাবে বুঝে ডানায় উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার হঠাৎ হঠাৎ হাওয়া যেয়ে নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেইভাবে, মা যে হয় মাটি তার ভালো লাগে আরো বার পৃথিবীর কোনটি। এই ভিডিও হয়ে গেল নাকি? না ভালো হলো না, আমারটা একটু বড়, তোমারটা মানে আমি বড় হয়ে গেছি একটু বড়। গাইস আমার গাইস আমার চোখের দিকে একটু আগে দেন তো ভাইয়া, আরে চোখের দিকে এই কম করে। ওরকম করলে আরো খারাপ চেহারা, অত সিনারি ভালো হয়। তো গাইস আমাদের বাসা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ভাইয়া, তুমি এইদিকে আসো ভাইয়া, বাসা ধ্বংস উড়ে 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 উড়ে। হাই আল্লাহ, সাইডের সাথে কি হয়েছে? আমার আর বাসা হলো না, এটা ঠিক করে না তুমি মিস্ত্রি। তো গাইস দেখেন এখানে আমার পুতুল কিভাবে শুয়ে আছে, লাল টুকটুকে, আমি ভূত, একে ভূতের মতো লাগতেছে কেন ভাই, আমি ভূত। এই যে এখানে আমার মেকআপ গাইস দেখেন, আমি এত পরিমাণে মেকআপ, তো গাইস আমার মেকআপ সেটটা আমি দেখাচ্ছি, তো এই যে এটা হলো আমার মেকআপ সেট, তো এখানে একটা জিনিস আছে যে জায়গা খুলি, ওহো গাইস আর গাইস আমি এতই ইউজ করি পাউডার, মানে এই যে শেষ পাউডার দিয়ে পুরো, এখানে আইসা দিয়ে এটা আইসা দিয়ে পাউডারে সরাতে। তো গাইস আমি ভালো মতন দেখাতে, এই যে দুই পাশে দুই একটা লাইক আছে, এটা আমি দুবিটাই ইউজ করি বারবার একই রকম। এখানে আছে এক ধরনের প্লাশন, আপুরা যারা যারা প্লাশন দিতে যান তারা তারা বলবেন যে আমার বাসা হলো বগুড়ায় পুরাতন চারতলা, পুরাতন চারতলা এখানে খান্দার, আমার বগুড়া পুরাতন চারতলা, যে রোডে সেই রোডে সামনে যেতে যেতে একটা কবরস্থান, আমার কবরস্থানের সামনে একটা বিল্ডিং পাবেন। তো গাইস এখানে এখানে অনেক সুন্দর ওই বিল্ডিং, গাইস এখানে অনেক সুন্দর সুন্দর আছে, আমার কাছে সবচেয়ে এই কার্ডটা সবচেয়ে ভালো লাগে।
এই যে অনেক সুন্দর কালার, ভিউতে ভালো মতন বোঝা যাচ্ছে না, তো গাইস উল্টা লাল একটা জায়গা পাবো আমরা। তো গাইস একটু দাঁড়ান ভাই, এই জায়গায় একটা জায়গা আছে, এই যে এরকম করে দেখে আমাদের সাপ ঠিক হয়ে গেছে। দেখা যাচ্ছে না কিন্তু আমি কালার গুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। অন্ধকার আমি একটা কালার দেখতেছি, দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে কালার যেখানে এখানে এখানে খুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লিপ গ্লস আছে, আমি একটা লিপ গ্লস আপনাদেরকে দেখাচ্ছি যে হাতে হাতে সাজছে। যেটা তো তোমারই ভালো, সেটা তো তোমার, এ তোমার ভালো সেটা, আরে ভালো শোনো না, আরে ঝামেলা ঝামেলা আমরা একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিও হচ্ছে যে মাঠের ভিডিও, সেই ভিডিও অলরেডি হয়ে গেছে, আপলোড কোনটা আগে হবে সেটা আমি জানি না। গাইস এরা মনে হয় আমাদের চ্যানেলে আজ পর্যন্ত সবচেয়ে বড় ভিডিও হবে, 27 মিনিটের আধা ঘন্টার ভিডিও। ও মাই গড, আমরা তো 1 ঘন্টার ভিডিও বানাবো, আমরা বড় বড় ভিডিও বানাচ্ছি। এখন আমরা ব্লগ দিব, যখন আমাদের বাড়ির ট্যুর হয়ে যাবে না তখন আমরা ব্লগ বানাবো। তো গাইস আমি ভাইয়াকে দেখাচ্ছি, ভাইয়াকে দেখাই যাচ্ছে না, হ্যালো, আরে ভূত দেখাচ্ছে ভাইয়াকে, দেখানো যাবে না গাইস। এই যে এখানে আমার পুতুলের বাসা, পুতুলের জন্য ছোট্ট একটা খাটও একটা জায়গা বানাচ্ছি, এই যে এই জায়গা পুতুল থাকতে পারবে গাইস। এখানে বারান্দা, এখানে একটা জানালা গাইস, আমি মেহেন্দি দিয়েছি নিজে নিজে দেখাও, দিয়েছি চেপে দেখতো আমি আদি একটু ডিজাইন, আমাদের চ্যানেল একটু আরো ভালো হয়ে যাবে, আগে আগে আমাদের চ্যানেল আরো ভাগ কেমন খারাপ খারাপ দেখেন, এখন আগের চেয়ে ভালো হয়ে গেছে। এখন যখন 10টা সাবস্ক্রাইবার হয়ে যাবে, রুম ট্যুর হবে না, তখন আরও ভালো হয়ে যাবে, ফির আরও সেই সেই ব্লগ আসবে। এটা অনেক আধা ঘন্টার ভিডিও একমাত্র, কী রে হচ্ছে গাইস, এ জায়গা অনেক দেখাইছি, চলো আপনাকে এই জায়গাটা দেখাই। এসব সাতটা একটু দূরে আপনারা এটা দেখেন, কিন্তু তখন একটু ঠিক করার চেষ্টা করি, অনেক বৃষ্টি হচ্ছে এখন, মনে হচ্ছে না আমরা আমাদেরও তো মনে হচ্ছে না, এখন ঝড় হচ্ছে না তো বাতাস হচ্ছে না, পানিও করতে চায় পানি করলে গাছ একটু নড়ে, সেই একটু নড়া হচ্ছে মনে হচ্ছে না। কি হচ্ছে
বৃষ্টির উপর বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে উড়ে ওর সাথে সেই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। সুমু, হ্যাঁ সুমু, সেই ভয়ঙ্কর হচ্ছে না সুমু? তো দেখে ভয় লাগছে। এখানে কালো স্ক্রিন করে আমরা বারান্দায় চলে যাই, চলো বারান্দায় যে একটু খোঁজ খবর রাখি। খোঁজ খবর কালো দেখবেন, কারণ আমরা রুম টুট দিব না। পড়ে গেলাম কত পানি আপনারা বুঝতে পারছেন, পুরো বুঝতে পারেন বাইকের গায়ে ছাতা নিয়ে অনেক কঠিন দেখেন কত গাছ গাছ অনেক দূরে আওয়াজ হচ্ছে গাছ, এখানে দেখেন গাছ। ও মাই গড গাইস, আরে ওখানে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওখানে কি কেমন মরলো পাতা নেই কেনারা? হ্যাঁ ও কি যে হচ্ছে ওখানে বৃষ্টির মধ্যে আসতেছে এরকম।